মধ্যযুগের শেষ সময়ে গুপ্তিপাড়া হয়ে উঠেছিল শিক্ষা ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান। আর এই গুপ্তিপাড়াই হলো সঙ্গীত শিক্ষাগুরু কালী মির্জা, ভোলা ময়রা, বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিক এবং সিরাজউদ্দৌলা সেনাপতি মোহনলালের জন্মস্থানও। এমনকি গুপ সন্দেশ, যার উৎপত্তি স্থলও এই গুপ্তিপাড়াতেই। বর্তমানে গুপ্তিপাড়ার সব থেকে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি হলো বৃন্দাবন চন্দ্রের মন্দির বা গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত এই স্থানটি। তো চলুন শুরু করা যাক আরও কী কী আমরা দেখতে চলেছি এই ভিডিওতে। সো আমি আছি অমিত, আমার এই চ্যানেলটিতে। সো প্রথমেই বলে রাখি যে আপনি গুপ্তিপাড়া আসবেন কীভাবে। আপনাকে হাওড়া অথবা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে আসতে হবে গুপ্তিপাড়া স্টেশন। গুপ্তিপাড়া স্টেশনে নেমে আপনি ওখান থেকে টোটো বা অটো ধরে চলে আসতে পারবেন গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দিরে। বৃন্দাবন চন্দ্র মন্দির যেতে যেতেই আপনার আগে পড়বে বাংলার পাল বংশের জমিদার বাড়ি। পাল বংশের জমিদার বাড়িতে আপনি চাইলে ভিতরে গিয়ে প্রবেশ করতে পারেন, যদিও সংস্কারের অভাবে ধ্বংস অবশেষ প্রায়। পালবাড়ি পেরিয়ে একটু এগিয়ে গেলেই পড়বে দেশ কালীমাতার মন্দির। গুপ্তিপাড়া আসলে অবশ্যই দেশ কালীমাতার মন্দির থেকে ঘুরে যেতে ভুলবেন না। দেশ কালীমাতার মন্দির পাশ থেকে একটি রাস্তা চলে গেছে বাঁ দিক দিয়ে। রাস্তাটা দিয়ে ভিতরে প্রবেশ করলেই পেয়ে যাবেন বিদ্যবাসিনী বারোয়ারি মন্দির, যেখানে বলা হয় যে বাংলার প্রথম বারোয়ারি পুজো এখান থেকেই শুরু হয় 1760 খ্রিস্টাব্দে। এরপর চলে যাবেন বৃন্দাবন চন্দ্র মন্দির বা গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন চন্দ্র মন্দিরে প্রবেশের জন্য কোনো টোকেন বা কোনো মূল্য ধার্য করা হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, যদি কেউ ভিডিও করার জন্য তাদের ক্যামেরা নিয়ে আসে তাহলে আলাদা করে টোকেন কাটতে হয়। তবে হ্যাঁ, ফটো তোলার জন্য কোনো DSLR-এর জন্য কোনো টাকা লাগে না বা মোবাইলে ভিডিও করতে গেলেও কোনো টাকার প্রয়োজন পড়ে না। শীতকাল আসতে চলেছে, তাই ফুলের গাছ লাগানোর তোড় তোড় শুরু হয়ে গেছে। যদি সারা বছর আপনি এই ঘাসে মোড়া পরিবেশটি সারা বছরই পাবেন, যেহেতু শীতকাল তাই ফুলের একটা সুবাস পাওয়ার জন্য বা ফুলের সৌন্দর্য উপভোগ করানোর জন্য মন্দির কর্তৃপক্ষ অলওয়েজ আপনার সাথেই আছে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন তিন দিকে বৃহদাকার তিনটি মন্দির। ডান দিকের যে পোড়া মাটির বা টেরাকোটা কাজ করা যে মন্দিরটি, সেটাই হচ্ছে রামচন্দ্রের মন্দির। এই মন্দিরে সবথেকে বেশি টেরাকোটা বা মৃৎশিল্পের পোড়া মাটির কাজ দেখা যায়। আর মাঝখানে যে মন্দিরটি সবচেয়ে বৃহদাকার, সেটাই হচ্ছে বৃন্দাবন চন্দ্র মন্দির। আর বৃন্দাবন চন্দ্র মন্দির থেকে বাঁদিকে তাকালে এই মন্দিরটি হচ্ছে চৈতন্যদেবের মন্দির। বৃন্দাবন চন্দ্র মন্দির এবং চৈতন্যদেবের মন্দিরের মাঝে যে ছোট একটি মন্দির আছে, এই মন্দিরটি হচ্ছে কৃষ্ণ মন্দির। এই চারটি মন্দির নিয়েই সম্ভবত একসাথে বলা হয় বৃন্দাবন চন্দ্র মন্দির ডাকনাম বা গুপ্ত বৃন্দাবন নামে এই পবিত্র স্থলটি।
বাংলা মৃৎশিল্পের যে এত সুন্দর এবং আমাদের হিন্দু বা সনাতন ধর্মগ্রন্থের পুরাণ বা উপনিষদের মতো বর্ণিত যে সকল আমরা গল্পগুলি সেখানে দেখতে পাই তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই টেরাকোটা কাজের মধ্য দিয়ে। গুপ্তিপাড়া তার দোলযাত্রা এবং রথযাত্রার জন্যই অনেক বেশি বিখ্যাত। বলা হয় যে ভারতের চতুর্থ বৃহত্তম রথটি গুপ্তিপাড়া থেকেই বার করা হয়, যদিও এখন হয়তো সেই চতুর্থ স্থানটি আর নেই গুপ্তিপাড়ার। রাজা কৃষ্ণচন্দ্র সর্বপ্রথম গুপ্তিপাড়াতেই এত বৃহত্তম রথ নির্মাণ করেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর এমনই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।